দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এসআই লক্ষীকান্ত বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ আলাউদ্দিন লস্কর নামে এক যুবককে গ্রেপ্তার করে। জিতুর কাছ থেকে ছটি বন্দুক, নগদ প্রায় ৩০,০০০ টাকা, একটি মোটরবাইক ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বারুইপুরের ফুলতলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার জিতুকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দ বার্তা।